আমরা এখন গড়বেতা স্টেশন থেকে নেমে গড়বেতা গামী রাস্তার উপর দিয়ে পেরিয়ে শ্মশানকালীর মন্দিরে এসে উপস্থিত হলাম সেই শ্মশানকালীর মন্দির পেরিয়ে শীতলা মাতার মন্দির তারপরেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম গড়েশ্বরী সর্বমঙ্গলা মাতার মন্দিরে উপেন্দ্র সাধন সাধনক্ষেত্র এই সর্বমঙ্গলা মন্দির প্রসিদ্ধ বিশ্বজননী জগৎমাতা সর্বমঙ্গলা মায়ের মন্দির দেখে এই স্থান দেখে আমাদের মন ভরে গেল এরপরেই আমরা এসে পৌঁছালাম শঙ্করমোচন হনুমানজির মন্দিরে তারপর পেরিয়ে আমরা পৌঁছে গেলাম অচল সিং স্টেডিয়ামে এবং ধারা মঞ্চ এরই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ডাইনোসরের মূর্তি ডাইনোসর বহু বৎসর আগে এই প্রজাতি ধ্বংস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অচল সিং স্টেডিয়াম এবং গড়বেতা কলেজের ছবি গড়বেতা কলেজ বহু প্রাচীন শিক্ষার প্রাণকেন্দ্র এর কিছুটা দূরে এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম গনগনিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য আমাদের মনকে ভরিয়ে দেবে স্বাধীনতা সংগ্রামের সময় এই জায়গায় বহু স্বাধীনতা সংগ্রামী লুকিয়েছিলেন এবং আত্মগোপন করেছিলেন শিলাবতী নদীর তীরে মনোরম পরিবেশ আজও এই জায়গাতে বহু মানুষ দেখতে আসেন মহাভারতের কথা এই জায়গায় লুকিয়ে রয়েছে বকাসুরকে এই জায়গায় নিহত করা হয়েছিল পঞ্চপাণ্ডবের মধ্যে একজন এই জায়গায় তাকে হত্যা করেছিলেন এই কথা প্রচলিত আছে গড়বেতার আপামোর জনগণের মধ্যে বকাসুর নিহত হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে আশীর্বাদ প্রদান করতে এসেছিলেন এই ভূমি। সেই থেকে কৃষ্ণ পূজার প্রচলন আমাদের এই ভূমি আপনারা দেখতে আসবেন অতি অবশ্যই গনগনি নতুন রূপে আমাদের উপহার আপনাদের সামনে আমরা দিলাম পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে আশীর্বাদ প্রদান করবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে নদীর তীরের দিকে সবুজের শাড়ি তাল গাছ এবং লাল পাথরের মাটির উপর সুন্দর এক রূপ প্রকৃতির রূপ যা প্রকৃতির সৃষ্টি সেই জায়গার রূপ দেখলে আমাদের মনকে আকর্ষ আকৃষ্ট করে আপনারা অতীতে আমাদের গনগনি সেভাবে প্রচলিত ছিল না কিন্তু বর্তমানে বিজ্ঞানের যুগে টিভি বিনোদনের মধ্য দিয়ে তার প্রচার চারিদিকে গনগনিকে কেন্দ্র করে ট্যুরিজম গড়ে উঠেছে এবং আরও পরবর্তী সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে দেখবেন একটা পরিপূর্ণ ট্যুরিজম গড়ে উঠবে অগণিত দর্শনার্থী এই জায়গাকে কেন্দ্র করে একটা মিলন ক্ষেত্রে পরিণত হবে সুন্দর পরিবেশ গড়বেতা গড়বেতা আমাদের অহংকার এই গড়বেতায় রয়েছে কলেজ গড়বেতায় রয়েছে ইতিহাস গড়বেতায় রয়েছে বহু প্রাচীন মন্দির গড়েশ্বরী সর্বমঙ্গলা শিলাবতী নদী এর সম্মিলনে অদূর ভবিষ্যতে একটা পর্যটন মানচিত্রে স্থান নিতে পারবে আমাদের এই গড়বেতা এবং গনগনি এবং তৎসহ বগড়িভূম আপনারা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আমরা সেগুলি উপস্থাপিত করব এবং আরও নতুন তথ্য পরবর্তী সময়ে আমরা দেব তার জন্য প্রস্তুত থাকবেন পশ্চিম মেদিনীপুরের পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুরের গ্যান্ড ক্যানিয়ন আমাদের গনগনি গ্যান ক্যানিয়নকে যেমন বি বিশ্বের চারিদিকে প্রচারিত গণগণীয় আগামী দিনে সেই প্রচার লাভ করবে যে সৌন্দর্য তার মধ্যে রয়েছে সেই সৌন্দর্যের প্রচারই আস্তে আস্তে নিয়ে আসবে কিন্তু একটা ভয়াল বার্তা আমাদের সামনে আসছে যে আমরা পরিবেশ সচেতন নই নদীমাতৃক সমাজকে আমরা কলুষিত করছি এর জন্য দায়ী আমরাই বিভিন্ন রকমভাবে প্লাস্টিক সমাজের বর্জ্য পদার্থ আমরা সেই জায়গায় অবলীলা কমে তার সৌন্দর্যকে হারিয়ে দিচ্ছি আমরা তাই আসুন আমরা সকলের সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা নিজেরা সচেতন হই এবং মানুষকে সচেতন করি কারণ প্লাস্টিক আমাদের জীবনকে বিষণ্ন করে তুলবে তাই প্লাস্টিক মুক্ত সমাজ গড়ুন এবং এই গনগনির সৌন্দর্যকে অদূর ভবিষ্যতে রক্ষা করতে গেলে আমাদের প্লাস্টিক মুক্ত করতে হবেই